হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছে। আজকে এমন কিছু যে ইন্টারেস্টিং বিষয়, সেই বিষয় নিয়ে কথা বলবো যেখানে আপনারা জানতে পারবেন যে হয় এমন জায়গা আছে যেখানে আপনারা দেখতে পাবেন বা শুনতে পাবেন যে বরফ থেকে লাশ বেরিয়ে আসছে, আবার এমনও কোথাও জায়গা রয়েছে যেখানে পাখি স্বেচ্ছায় মৃত্যুবরণ করছে, আবার এমনও কয়েকটি জায়গা আছে যেখানে আপনি যদি ঘুরতে যান কোনোদিন তো সেখানে গিয়ে দেখতে পাবেন যে আপনি যদি কোনো কিছু জিনিসকে স্পর্শ বা টাচ করেন তাহলে আপনাকে 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে পারে, এবং এমনও কিছু জায়গা রয়েছে যেখানে আপনি গেলেই দেখতে পাবেন চারদিকে জমজ বাচ্চা রয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করি, আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশনে অন করে দাও। প্রতিটা ভিডিওতে আমার গিভওয়ে রয়েছে, তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য যে প্রশ্ন সেই প্রশ্নটি যে কোনো সময় আসতে পারে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রতি বছর 15,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি বরফের হ্রদ রয়েছে রূপকুণ্ডে, যে বরফটি গলে যাওয়ার সঙ্গে সঙ্গে শত শত মানব কঙ্কাল ভাসমান অবস্থায় দেখা যায়। বা এটি আজকে নয়, আজ থেকে প্রায় 42 সালের কাছাকাছি হয়তো হবে, যে ফরেস্ট রেঞ্জার দ্বারা আবিষ্কার করা হয় রূপকুণ্ড যে হ্রদ, সেই হ্রদে যে কঙ্কালের অস্তিত্ব, সেই অস্তিত্ব ফরেন্সিক ও রেডিও কার্বন পরীক্ষার সাহায্যে জানা যায় যে এই মৃতদেহগুলি প্রায় 1,200 বছরের পুরনো। কেন বা এরকম অবস্থা, বা বরফ গলে আসলে কেন যে মৃতদেহ বা কঙ্কাল বেরিয়ে আসছে, সে সম্পর্কে বিজ্ঞানের ধারণা লোক কাহিনী অনুসারে জানা যায় কঙ্কালের অবশেষ গুলি কনৌজের রাজা এবং তার গর্ভবতী স্ত্রী কয়েকশো চাকর নিয়ে তীর্থযাত্রায় নন্দদেবীর মাজারে গিয়েছিলেন, এবং তারা যে স্থান যাত্রী ছিল সেই স্থান যাওয়ার আগে এক ভয়াবহ শিলাবৃষ্টিতে জড়িয়ে পড়েন, এবং যে ক্রিকেট বলের আকারের সমান শিলাবৃষ্টি, মানে বিশাল আকারের প্রায় বলতে পারেন শিলাবৃষ্টি হচ্ছিল, এবং শুকানোর কোনো জায়গা না পেয়ে এই যে হ্রদ, সেই হ্রদের সামনে গিয়েই তারা সকলে মৃত্যুবরণ করে, তারপরে হয়তো এই দৃশ্য ঘটেছে। আসামের একটি ছোট গ্রাম যার নাম হলো জাটিঙ্গা, এমন একটি জায়গা যা আপনি শান্তিপূর্ণ ভাবে ছুটির গন্তব্যে আশা করতে পারেন, তবে তার সবুজ সবুজ এবং পাহাড়ের পটভূমির পরিবর্তে এক রহস্যময় ঘটনা জন্য বিখ্যাত রয়েছে এই জায়গাটি, এবং সেই যে বিখ্যাত ঘটনাটি, সেই ঘটনাটি ঘটে প্রতি বছর বর্ষার যে মাস, সেই মাসগুলিতে ঘটে থাকে, এবং অন্যান্য সময় গেলে আপনি কিছুই বুঝতে পারবেন না, শুধুমাত্র এই সময়গুলি গেলে ঘটনা সেই ঘটনাটি দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন। সূর্যাস্তের ঠিক পরে স্থানীয় মানুষজন যখন রাতে প্রস্তুতিতে ব্যস্ত থাকে সেই সময়ে শত শত পাখি এখানে আসে, এবং আসার পর তারা নিজেরাই মৃত্যুবরণ করে, এবং প্রতিদিনই এরকম হয়। সেখানকার মানুষরা এই যে দৃশ্য, এই দৃশ্য দেখে দেখে সেটা তাদের কাছে কিছু মনে হয় না, কিন্তু এইরকম যে আচরণ পাখিদের, এই আচরণের জন্য তারা মনে করেন সেখানকার মানুষরা এক দুষ্ট আত্মা এর জন্য দায়ী। বিশেষজ্ঞদের এই ব্যাখ্যা দিয়ে কোনো রকমে তারা সন্তুষ্ট না, তাদের নিজস্ব বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে এসেছেন। তারা বিজ্ঞানীরা জানিয়েছেন যে মৌসুমি কুয়াশা এবং উচ্চতা উচ্চবর্ণের পাখিগুলি, এই ঝলমলে পাখিরা যখন গ্রাম আলোকসজ্জার দিকে যাওয়ার চেষ্টা করে তখন তারা গাছ এবং ভবনগুলিতে আঘাত করে, যার মানে কুয়াশার জন্য তারা কিছু দেখতে না পেয়ে তাদের যে বাড়িঘর রয়েছে সেখানকার সেই বাড়িঘর এবং গাছে আঘাত করে, এবং আঘাতের ফলে এই সমস্ত পাখিগুলির মৃত্যু হয়। কিন্তু পাখিগুলি কেন এক জায়গা থেকে অন্য জায়গা, শুধুমাত্র রাত্রে বেলায় যে এক জায়গা থেকে অন্য জায়গা যায়, তার যে ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউ দেয়নি। এবার এমন একটি জায়গা জানতে চলেছেন যেখানে ভারতীয় অবস্থিত, কিন্তু কোনো ভারতীয় সেখানে প্রবেশ করতে পারেন না। শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এটি সত্য, এখানে সমস্ত ভারতীয়দের যাওয়া আসা একেবারে বন্ধ করা রয়েছে। মজার বিষয় হলো, তাহলে আপনি হয়তো ভাববেন যে এখানে তাহলে কি রয়েছে, এখানে মানুষের রয়েছে কিন্তু বিদেশি মানুষদের দেখা পাওয়া যায় যারা মূলত ইসরায়েল থেকে এসেছে এবং বিভিন্ন দেশ, এটি দীর্ঘ কয়েক বছর থেকে পর্যটক হিসেবে এখানে বসবাস করে আসছেন, এবং ইসরায়েল আসা ব্যক্তিদের প্রথম পছন্দ হচ্ছে এই জায়গাটি। যদি কোনো রকমে এই গ্রামে আপনি যান ভুলবশত বা কোনো রকমে হয়তো, তাহলে আপনি গেলে বুঝবেন যে আপনি ভারতে আছেন নাকি ইসরায়েলে, কেননা এখানে আপনি যে কোনো সময় 1,000 জন পেয়ে যাবেন যারা সম্পূর্ণ বিদেশি, তার মধ্যে বেশি মানুষ রয়েছে ইসরায়েলে। কিন্তু কেন এই ভারতীয়দের প্রবেশ নিষেধ, তার ধারণা করা যায় যে তাদের সঙ্গে ভারতীয়দের কোনো রকম আচার আচরণ বা ভাষার ক্ষেত্রে কোনো রকম যাতে অসুবিধা না হয় সেজন্যই হয়তো এই ব্যবস্থা, এবং এর ফলে দিন দিন এখানে ইসরায়েলের সংখ্যা বাড়তে চলেছে। এরপর আসছি জমজবাজ, এমন কয়েকটি গ্রাম রয়েছে, আপনি হয়তো যদি ঘোরাঘুরি করেন তাহলে হয়তো দেখবেন যে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে কোনো জমজ বাচ্চা নেই, আবার এমনও কয়েকটি গ্রাম রয়েছে হয়তো পুরো গ্রাম ঘুরলে দেখতে পাবেন একটি দুটি জমজ বাচ্চা দেখা যাচ্ছে। কিন্তু এখন যে টপিকটি বা এখন যে গ্রামটি নিয়ে কথা বলবো, সেই গ্রামে বেশিরভাগ ক্ষেত্রে আপনি গ্রামে যেখানেই যান না কেন দেখতে পাবেন জমজ বাচ্চা। এই গ্রামটি হলো কেরালার কোডিনি, আপনি যেখানে যান প্রতিটি বাড়িতে দেখতে পাবেন এবং জমজ বাচ্চা, এবং শুনতে আপনাকে অবাক হলো এটি সত্যি। বিশেষজ্ঞদের ধারণা যে এখানকার জলে এক প্রকার আর্সেনিক রয়েছে যার ফলে এই জমজ বাচ্চা দিনের দিন বেড়ে চলে সংস্কৃত ভিড়ে। আপনি গ্রামগঞ্জে ঘুরলে আপনি দেখতে পাবেন হয়তো বাংলাভাষী মানুষ রয়েছে, কোনো জায়গায় দেখতে পাবেন হিন্দি, কোনোটি রয়েছে ইংলিশ, কিন্তু এখন যে গ্রামটি সম্পর্কে বলতে চলেছি সেটা হচ্ছে বেঙ্গালুরু থেকে প্রায় 30 কিমি দূরে একটি গ্রাম রয়েছে যার নাম হলো পাথুর গ্রাম রয়েছে, যেখানে আপনি গেলে দেখতে পাবেন যে সেখানে যে সকল ধরনের মানুষ বসবাস করে
সে হিন্দু হোক বৌদ্ধ হোক শিখ খ্রিস্টান যে ধর্মের মানুষ বসবাস করে সবাই সেখানে সংস্কৃতে কথা বলছে। এখানকার লোকজনের মুখে শোনা যায় যে কমপক্ষে কয়েকশো বছর আগে কেরালার এক ব্রাহ্মণ পরিবার এখানে এসেছিল এবং তারপর থেকে ধীরে ধীরে এখানে যে সংস্কৃতে কথা বলার যে চল সে চল শুরু হয় এবং বর্তমানে এখানে 500টিরও বেশি পরিবার রয়েছে যারা সকলেই সংস্কৃতে কথা বলে। ঠিক এরকমই আরেকটি দেশ হলো মধ্যপ্রদেশের ঝিরি গ্রাম, এখানেও সবাই সংস্কৃতে কথা বলে থাকে। আপনার যদি দুই চোখ ভালো থাকে বা সমান দৃষ্টিশক্তি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবী কত সুন্দর। কিন্তু যেসব মানুষদের চোখ নেই বা অন্ধ তারা যে চোখ না থাকার যে কি ব্যথা সেটা তারা একমাত্র জানে এবং এই সুন্দর পৃথিবী থেকে বা দেখার যে দৃশ্য রয়েছে সেই দৃশ্যগুলি থেকে তারা বঞ্চিত। এরকমই একটি দেশ নিয়ে কথা বলবো যেখানে সমস্ত মানুষ অন্ধ। এখানে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের কারোরই চোখ নেই বা অন্ধ, এমনকি এখানে যে বসবাসকারী পশু পাখি রয়েছে তারাও অন্ধ। কিন্তু অবাক করা বিষয় হলো জন্মানোর সময় বাচ্চাগুলির দৃষ্টিশক্তি একবার সম্পূর্ণ সুস্থ ব্যক্তির মতনে থাকে, কিন্তু যত দিন বাড়তে থাকে ধীরে ধীরে এখানে যে দৃষ্টিশক্তি সেই দৃষ্টিশক্তি চলে যায় যার ফলে সকল মানুষ বা পশু পাখি অন্ধ হয়ে যায়। তারা এমনটা মনে করেন যে একটি নির্দিষ্ট গাছ রয়েছে তার দিকে তাকালে সে সকল মানুষ বা প্রাণী সকলে ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীদের ধারণা এখানে এক প্রকার কালো মাছি রয়েছে যাদের বিষ শক্তি এতটাই শক্তি যে সেই মাছি যে কোনো ব্যক্তিকে কামড়ানোর পর সেই ব্যক্তি ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। এবং আরো অবাক করা বিষয় হলো এই গ্রামে আপনি যেখানেই যান না কেন কোনো বাড়িতে দরজা বা জানালা দেখতে পাবেন না। এবারে এমন একটি গ্রাম নিয়ে কথা বলবো বা এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি শোনার পর আপনি অবাক হয়ে যাবেন, কারণ আপনি যে কোনো গ্রামে বা যে কোনো দেশে ঘুরতে যান সেখানে আপনি সমস্ত জিনিস বা যে কোনো জিনিস যেগুলি টাচ করার যোগ্য সেগুলিকে আপনি টাচ করতে পারেন। তো এখানে কিন্তু এমন এখানে তার ব্যতিক্রম নিয়ম রয়েছে বলতে পারেন, কেননা এখানে আপনি কোনো বস্তুই টাচ করতে পারবেন না যদি আপনি বাইরের লোক হন। কারণস্বরূপ বলা যায় যে এখানকার মানুষ নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মনে করেন এবং তারা এও মনে করেন যদি কেউ আমাদের বাড়িঘর বা মন্দির টাচ করে সেগুলি অপবিত্র হয়ে যাবে। আপনি যদি ভুল করে সেগুলি টাচ করে বসেন তার জন্য আপনাকে 1,000 থেকে 2,000 টাকা জরিমানা দিতে হবে। এরকম আরও অনেক নিয়ম রয়েছে যেগুলি তারা খুব কঠোরভাবে বছরের পর বছর পালন করে আসে এবং এর অনিয়ম হলে তারা মনে করেন যে তাদের যে দেবতা সেই দেবতা রেগে যাবে এবং যার পরিণামস্বরূপ হবে সেখানকার বসবাসকারী যে মানুষ রয়েছে তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাই তারা এই নিয়মগুলি খুব কঠোরের সঙ্গে মেনে চলেছে।